What is the meaning of Old Town? Yeah. It's over the 10 years. খাতা কলম নিয়ে কবিতা লিখতে ইচ্ছা করতেছে মনে হয়। হ্যাঁ না, কবিতা লিখতে ইচ্ছে হয়ে যাবে মাঝে মাঝে, একবার রাগ উঠে যাবে। এটার বইয়ের মধ্যে আগুন লাগাই দিতে ইচ্ছা করে। আই সিটি মলে আমরা ভিতরে ঢুকে গেলাম সবাই মিলে। এখন আমরা নিচতলা আছি, একদম নিচতলায়। এটার নিচে তারা ঘুরে ঘুরে দেখতেছি, আর শপিংগুলা মানে শপিং সেন্টার পুরোটাই ঘুরে ঘুরে দেখবো। এখন নিচতলায় আছি, নিচতলাটা দেখার পর উপরে যাবো। তারপর কী শপিং করবো এটাই দেখবেন। আমরা খুব বেশি শপিং করি নেই মোটামুটি। তো এখানে নিচে অনেক জিনিস আছে স্যান্ডেল, বাইরে কিন্তু অনেক সুন্দর এবং মোটামুটি ভালোই করছেন জিনিসগুলো, কোয়ালিটিফুল জিনিস, ব্যাগ। তো আমরা হালকা কিনছি, বেশি কিছু কিনিনি, একেবারেই দরকারি খুব জিনিসগুলো সেগুলো কেনা হয়েছে। এছাড়া তো এখানে আসি, ইনশাল্লাহ দেখা যাবে ওর সামনে কত কিছু কিনতে হয়। তো এদিকে কিন্তু আমি রোদে পুড়া টুড়ে একেবারে অবস্থা খারাপ, এখানে গরমটা মারাত্মক লেভেলের গরম। তো নিয়াস লাইফ স্টাইল থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অবশ্যই বলবো নিয়াস লাইফ স্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটাতে ক্লিক করে দিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। আপনারা যারা এতদিন ধরে সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এখানে জুয়েলারিগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, সবগুলো জিনিস খুবই সুন্দর। তবে জুয়েলারি জিনিস কেনা হয়নি, যা কিনছে মোটামুটি সব কেনার মতো না, আবার কেনা যেগুলো লাগবে সেগুলো কিনছি। তো মোবাইলের ব্যাক কভার দেখতে পারতেছেন, এখানে সব জিনিস পাওয়া যায় মোটামুটি, ব্র্যান্ডেড দোকান আছে প্রচুর, উপরতলায় নিচে আছে আর উপরে আছে, খাবারের দোকানও আছে। তো এখানে আমরা কেনাকাটা করতেছি, কীভাবে ঘুরতেছি, কোথায় যাচ্ছে দেখবেন, পাশে থাকবেন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগবে। তো দেখতে থাকুন নিয়াস লাইফ স্টাইল। তো প্রত্যেকটা জিনিসই ঘুরে ঘুরে দেখতেছি আমরা, এখানে সানগ্লাস আরও যা যা আছে সবই সুন্দর,
তো এখানের এই শপিং মলটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে ব্র্যান্ডেড সবগুলা দোকান পড়ে আছে, আর এরপরে হচ্ছে একেবারে খারাপও না, একেবারে অনেক বেশি ভালো, মোটামুটি ভালো না মানে ফেলা দেওয়ার মতো না, অনেক সুন্দর জিনিস। আর হচ্ছে বাইরে যে স্যান্ডেল নিয়ে বসছে এইটা দ্বারা, এই যে শপিং মলের বাইরে যে অপশনটা, এটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল, এখানেও অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল আছে। এখান থেকে নিহা কিনছে, আমি কিনছি, তো যাই হোক এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন অনেক ব্র্যান্ডেড। আর আমি এখানে ভয়েস দিচ্ছি নিহাস লাইফস্টাইল থেকে, যারা দেখছেন তারা অবশ্যই নিহাস লাইফস্টাইলের ব্যাপারটা জানেন। এখানের ব্যাগগুলো দেখতেছেন, তো ব্যাগগুলাও সুন্দর, এখান থেকে ব্যাগও নেওয়া হয়েছে। তো মোটামুটি জিনিসগুলো দেখা আমার যতটাই ভালো লাগতেছে ক্যামেরাতে, তার চেয়েও বেশি ভালো লাগছিল সামনে। উপভোগ্য ব্যাপার ছিল মার্কেটটার মধ্যে সবচেয়ে বেশি খাবার, খাবারের দোকানটাও করেছিল। আমাদের বাংলাদেশে যেমন যমুনা ফিউচার আছে, যমুনা ফিউচার ব্র্যাক, এখানটার মার্কেটটা অনেকটা সেরকমই, এখানের ম্যাক্সিমাম মার্কেটটা আমি দেখছি সেরকম। তো যাই হোক, মালয়েশিয়া সিঙ্গাপুর যে জায়গায় বলেন বা থাইল্যান্ড, এই জায়গার মার্কেটগুলো ধরেন অনেকগুলো মার্কেট এক ক্যাটাগরি। তো যাই হোক, আমরা নিচে যেমন দেখতেছি ভালো ব্র্যান্ডের মোটামুটি ব্র্যান্ডেড, মানে একেবারে হাই 100% ব্র্যান্ডেড না, কোয়ালিটিফুল জিনিস আর কি, ব্র্যান্ডেড বলা যাবে না, কোয়ালিটিফুল। তো এখানের ব্যাগ, স্যান্ডেল, তারপর পারফিউম, মোবাইল ব্যাগস, ব্যাক কভার সব কিছুতেই অনেক সৌন্দর্য আছে এবং ভালো সুন্দর দেখার মতো জিনিসগুলো, খারাপ না। আর ব্র্যান্ডেড ব্যাপারটা তো আলাদা জিনিস, ওটা আলাদাই ব্যাপার। তো আমরা ব্র্যান্ডেড দোকানও গেছি, বাইরের যখন দোকানগুলোও দেখছি, সবগুলোই সুন্দর, সবগুলো আসলে দেখার মতো সুন্দর, খারাপ না। তো এখানে অনেকক্ষণ ধরে আমরা ব্যাগের দোকানেই ঘুরতেছি, আর ব্যাগ আর স্যান্ডেলের দোকান আমরা বেশি ঘুরছি মনে হচ্ছে। এখানে হচ্ছে পারফিউম, অনেক সুন্দর সুন্দর পারফিউম, পকেট পারফিউমও আছে সুন্দর, আবার পারফিউমের যে বক্সগুলো এগুলো খুব সুন্দর। তো প্রত্যেকটা জিনিসের আলাদা বর্ণনা দিলেও যা না দিলেও তা, কারণ আসলে দেখতেছেন খুবই সুন্দর, তবে সামনের থেকে আরও বেশি সুন্দর, মার্কেটটা খুবই সুন্দর। তবে বাংলাদেশে যে যমুনা ফিউচার পার্কে আমরা যাই, এইরকমই অনেকটা, এইরকমই খারাপ, আলাদা কিছু না। তবে যমুনা ফিউচার পার্কে যেমন আর একটু ঢিলা ঢালা ব্যাপার থাকে, আর এখানে কিন্তু মানুষ বেশি হইলে ওরকম শব্দ না, আবার হচ্ছে অনেকটা গ্যাদারিংও না, ঢিলা ঢালাই। আর আমাদের এখান থেকে আমরা যেখানে আসি সেখান থেকে একটু দূরে মার্কেটটা, তো যাইতে একটু সময় লাগছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে এত বেশি গরম, মাপরে বা মারাত্মক রকমের গরম, এখানে মনে 12 মাসে মনে রোদ থাকে আর 12 মাসে গরম থাকে। যেহেতু দেশের বাইরে আমরা পারমানেন্ট কখনোই থাকিনি, এখনও পারমানেন্ট না, তারপরেও যখন এইভাবে থাকা হয়নি, তো এই জন্য পরিবেশ বা বাইরের ওয়েদারটার ব্যাপারে আমি ওইভাবে অভ্যস্ত ছিলাম না, নিয়ে আবার নিজেও ছিল না, যেহেতু সে অনেক দেশে গেছে। কিন্তু এইভাবে এইভাবে দীর্ঘদিন একসাথে থাকার ব্যাপারটা হয়নি কখনো, বাইরে থাকার ব্যাপারটা হয়নি। তো নিহা এখানে যেভাবেই আছে বা আমরা যেভাবে আছি, অসম্ভব ভালো। আর সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে আমাদের জন্য আবহাওয়াটা, সিরিয়াসলি আবহাওয়াটা অনেক বেশি গরম, অনেক বেশি। এখানে বৃষ্টি খুব কম হয়, আর যখন বৃষ্টি নামে হঠাৎ করে রোদের মধ্যে ঠাটা মারা বৃষ্টি শুরু হয়, বিরক্তিকর লাগে। তারপরও থাকতে হবে এখানে, পড়াশোনা করতে আসছে, সবাই দোয়া করবেন নিহাস লাইফস্টাইল থেকে নিহার জন্য এবং আলিফের জন্য, যেহেতু নিহা আলিফ এখানে পড়াশোনা করতেছে, তাদের জন্য দোয়া করবেন। নিহার পক্ষ থেকে আমি বলতেছি, নিহার আমার ফারহানা রহমান। তো FNM মাল্টিমিডিয়া যারা দেখতেছেন আমাকে এতদিন ধরে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিহাস লাইফস্টাইল থেকে যারা দেখতেছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা অনেকদিন যাবৎ আমাদেরকে সাপোর্ট করে রাখতেছেন। নিহাস লাইফস্টাইল এবং FNM মাল্টিমিডিয়া দুইটা কি, দুইটা চ্যানেলকে প্রচণ্ড সাপোর্ট করে আসছেন, তাদেরকে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সবসময় থাকার জন্য। আর মালয়েশিয়া আসার পরে আমাদের যে বাঙালি পরিবার আছে, বাঙালি একটা কমিউনিটি তৈরি হয়েছে, সেটা অসম্ভব ভালো লাগার, সেটা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পান। তো এখানের মানুষের ভালোবাসাটাও অনেক বেশি, যদিও আমরা বাংলাদেশি সবাই, মানে বাংলাদেশের ওইখানকার এখানকার মানুষ মিলে আমরা একটা বাংলাদেশি বড় পরিবার আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা কেনাকাটা করে বাইরে হয়ে যাবো, প্রায় সময় হয়ে গেছে, কারণ আমাদের যা কেনার কেনা হয়ে গেছে। আর কি কিনবো আর কি বলবো, এটাই দেখতেছেন যে আমরা বারবার একই দোকানে ঘুরছি না, কিন্তু বারবার কিন্তু এক এক রকম দোকানে, এখানে ব্র্যান্ডেড দোকান, এখানে মনে এটা মনে কী ব্র্যান্ডেড আমি জানি না, মনে নাই, তবে ব্র্যান্ডেড দোকানে। তো অনেকগুলো ব্যাগ দেখার পরে যখন আমি একটা ব্যাগ নিছি, মোটামুটি ভালো, নিহা একটা ব্যাগ নিছে সেটাও ভালো, স্যান্ডেল নিছে নিহা আলিফ আমি সবাই নিছি আমরা স্যান্ডেল, এই যে এই ব্যাগটা খুবই সুন্দর। এখানে মোটামুটি সব জিনিসই ভালো, আপনারা যখন আসবেন নিশ্চয়ই দের দিকেও আসেন, এখানে দেখতে পারবেন সব জিনিসই কোয়ালিটিফুল, অবশ্যই খুবই ভালো।
জিনিসটা দেখতেই পারতেছেন। আর নিহার আব্বার অবস্থা একেবারে নাস্তানাবুদ। তো এতক্ষণ ধরে যারা দেখতেছেন দেখে থাকুন প্লিজ, পাশে থাকুন। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ, আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন, একটা লাইক দিয়ে দিবেন, দেখতে থাকুন এতক্ষণ ধরে। দেখো গাছটা।